Assalamu alaikum warahmatullah. Welcome to Shimon Mehmet Mahmud School College online class. Dear students, at the beginning of the class, Asha Bari Pottike Bhalo Asho, Shushto Asho Bhasha Asho. Today I am here with you to run the class. I am Mohammad Shahadat Shen, assistant teacher in English Shimon Mehmet Mahmud School and College. So our today's discussion is on a grammatical topic, that is degree. So without wasting any time, let's begin the class directly. In our previous class, you have already learned how to change from positive to comparative and positive to superlative, positive to comparative and comparative to positive. But today, we will learn how to change a positive degree into superlative one. So let's begin the class. So first rule that I want to say, if you find the sentence beginning with no other, then you will have to follow the structure below. Okay? Jodi no other jukto kono sentence tumra dekhte ho, tale seta obosshoi positive degree, a positive camera, the superlative group, the Hamden is the structure that I can follow over. It has a class with Tomade, revision page, I mean, our structure that Nagi, the rest of the functions, the Uthar would like to explain what the structure, okay? Kelber, no other boy in our class is as clever as Rahul, okay? So, no other that I start with, that's why our structure on this is subject Rahul the camera. Prothomini a chorus, the member of Vart, the tensor, the Hagwish, the tensor, Vartama, the Idram, is a chain, Boshidilam. এরপরে সুপারলেটিভ করার ক্ষেত্রে আমাদের একটা আর্টিকেল দি অবশ্যই নিয়ে আসতে হবে এটা ছাড়া কিন্তু আমাদের সুপারলেটিভ ডিগ্রি হবে না সো আমরা একটা দি বসালাম এরপরে যে পজিটিভ ডিগ্রির আমরা সুপারলেটিভ ফর্ম করব এখন পজিটিভ কোনটা তোমরা জানো যে দুইটা এজ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে খেয়াল করো এই এজ আর এজ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকে সেটা আমাদের পজিটিভ ডিগ্রি ক্লেভার একবার উচ্চারণ হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই এর শেষে আমরা ইএসটি যুক্ত করে দিচ্ছি ক্লেভারেস্ট হয়ে গেল আমাদের এরপরে কি করছি আমরা নো আদারের পর থেকে ভার্বের আগ পর্যন্ত দ্যাট ইজ বয় ইন আওয়ার ক্লাস এটা হুবহু আমরা বসিয়ে দিলাম অর্থাৎ কি পেলাম আমরা রাতুল ইজ দা ক্লেভারেস্ট বয় ইন আওয়ার ক্লাস ও এই নিয়ম স্ট্রাকচার অনুযায়ী তোমাদের কিছু এক্সারসাইজ দেওয়া আছে বাসায় এগুলো অবশ্যই তোমরা একটা প্র্যাকটিস করবে ওকে দা মোর ইউ কিপ প্র্যাকটিসিং অ্যাট হোম দা মোর ইয়োর কনফিউশন উইল বি এলিমিনেটেড ওকে সো তোমাদের এই কনফিউশন গুলো দূর হওয়ার জন্য কিছু এক্সারসাইজ দিয়েছি বাসায় অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বাসায় রিল্যাক্স অবশ্যই করবে এটা নেক্সট নিয়মে আমরা আসি তো ভেরি ফিউ যুক্ত আমরা যদি পজিটিভ ডিগ্রি দেখতে পাই তাহলে এটাকে আমরা সুপারলেটিভ করার সময় আমরা নিচের এই স্ট্রাকচারটা আমরা ফলো করব ওকে আমরা এক্সাম্পলে চলে যাই খেয়াল করো ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস আর অ্যাজ স্ট্রং অ্যাজ সালমান তাই না এখানে আমাদের ভেরি ফিউ দ্বারা বাক্যটা শুরু হয়েছে সেন্টেন্সটা সো আমরা সেটের সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী সেটের সাবজেক্ট সালমান আমরা বসিয়ে দিলাম ওকে এরপরে যে ভার্ব আছে খেয়াল করো ভাই এখানে যেহেতু আমাদের সাবজেক্ট এ বয়েজ সাবজেক্ট প্লুরাল দ্যাটস ওয়াই ভার্ব প্লুরাল কিন্তু সালমান যখন সাবজেক্ট চলে আসছে সালমান সিঙ্গুলার একজন আমরা সিঙ্গুলার ভার্ব দিলাম ইজ অর্থাৎ বলার অর্থ এই যে যদি আমরা আর পাই তাহলে আমরা ইজ করব আর প্রশ্নে যদি ওয়্যার থাকে তাহলে আমরা ওয়াজ করব বুঝা গেছে এরপর আমরা কি করছি মাঝে একটা অন অফ দি এই কথাটা অবশ্যই আমরা বসাতে হবে ভেরিফাই এর জন্য ওকে এরপরে পজিটিভ ডিগ্রি সুপারলেটিভ ফর্ম বসাচ্ছি আমরা কোনটা দুইটা এর মাঝখানে স্ট্রং একবার উচ্চারণ হয়ে যাচ্ছে ওটার সাথে আমরা ইএসটি অ্যাড করে দিচ্ছি অর্থাৎ স্ট্রংগেস্ট হয়ে যাচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্ম ওকে এরপরে ভেরিফাই এর পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে অর্থাৎ বয়েজ ইন আওয়ার ক্লাস সেটা আমরা হুবহু বসিয়ে দিলাম ওকে তাহলে আমরা কি পাচ্ছি দেখো সালমান ইজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট বয়েজ ইন আওয়ার ক্লাস ক্লিয়ার সো এই স্ট্রাকচার এই নিয়ম অনুযায়ী তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে এই ভাষায় এগুলো অবশ্যই তোমরা একটা প্র্যাকটিস করো সুন্দর করে তোমরা তুলে নাও চলে যাও আমাদের পরের নিয়ম যেটা আসছে এবার আমরা করব সুপারলেটিভ টু পজিটিভ এতক্ষণ করলাম আমরা পজিটিভ থেকে সুপারলেটিভ এবার আমরা দেখো সুপারলেটিভ থেকে পজিটিভ ভাইস ভার্সা অপোজিট ওকে সো লেটস সি ইটস ফার্স্ট টাইটেল আমরা দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইএসটি এটা বোঝার লক্ষ্য সেটা অর্থাৎ দি ব্ল্যাকেস্ট ব্ল্যাক হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সাথে আমরা ইএসটি যুক্ত করছি দি ব্ল্যাকেস্ট দি টলেস্ট দি লংগেস্ট এরকম যদি থাকে অথবা দি প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ দি মোস্ট বিউটিফুল দি মোস্ট ওয়ান্ডারফুল দি মোস্ট পপুলার দি মোস্ট ফেমাস এরকম মোস্টটা কেন নিচ্ছে হবে এই অ্যাডজেক্টিভটা যদি একের অধিক আমাদের উচ্চারণ হয় একের অধিক বিউটিফুল তিনবার উচ্চারণ ওয়ান্ডারফুল তাই না পপুলার তিনবার উচ্চারণ যে সো আমরা এর আগে আমরা মোস্ট কথাটা নিয়ে নেব এই ধরনের সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা পজিটিভ করব তখন আমাদের এনিটি স্ট্রাকচারটা তোমরা অবশ্যই ফলো করবে আমরা এক্সাম্পল চলে আসছে দেখো সাবিত ওয়াজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ফ্যামিলি তাই না এই যে দেখো দি প্লাস টলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সাথে আমরা ইএসটি অ্যাড করেছি ওকে এখানে আমাদের যদি একের অধিক উচ্চারণ হয়ে যেত তাহলে আমরা দি মোস্ট বিউটিফুল করে দিতাম দি মোস্ট ওয়ান্ডারফুল করে দিতাম ঠিক এইভাবে তোমরা এর আগে তোমরা শিখেছি কিভাবে এই পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্মটা চেঞ্জ করতে হয় তোমাদের এই থিওরি বা সূত্রটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি
আশা করি কোনো প্রবলেম হবে না তাহলে আমরা কি পাচ্ছি স্ট্রাকচার অনুযায়ী আমরা নোয়াদা দ্বারা স্টার্ট করছি এরপর আমরা সুপারলেটিভের পরের অংশ সুপারলেটিভ কতটুকু আমাদের এই টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ক্লিয়ার তাহলে এই সুপারলেটিভের পরের অংশ অর্থাৎ বয় ইন আওয়ার ফ্যামিলি হুবহু দিলাম বয় ইন আওয়ার ফ্যামিলি এরপর আমাদের যে ভার্ব থাকবে ওয়াজ ওয়াজ ভার্ব আমরা ওয়াজ দিয়ে দিলাম ওকে এরপর আমরা স্ট্রাকচার অনুযায়ী একটা অ্যাজ বসানোর পরে এই সুপারলেটিভের আমরা পজিটিভ করব সুপারলেটিভ টলেস্ট তাহলে পজিটিভ করতে গেলে লাস্টে ইএসটিটা আমরা ভ্যানিশ করে দেবো মনে মনে ওকে সো শুধুমাত্র টলটা আমরা নিয়ে নেবো এরপর একটা অ্যাজ বসানোর পর আমরা সাবজেক্ট যেটা আছে প্রথমে সেটা আমাদের শেষে চলে যেতে সাবজেক্ট তাহলে কি পাচ্ছি আমরা নো আদার বয় ইন আওয়ার ফ্যামিলি ওয়াজ অ্যাজ টল অ্যাজ সাবজে ওকে এই নিয়ম অনুসারে ওদের যে এক্সাম্পল দেওয়া হয়েছে ভাষা প্র্যাকটিস করার জন্য 10টা ওকে সুন্দর করে এটা করে নেবো ভাষা প্র্যাকটিস করবে ঠিক আছে কোনো প্রবলেম না হওয়ার কথা যদি হয় অবশ্যই তোমরা আমাদেরকে নক করবে গ্রুপে এরপরের নিয়মটা আমরা দেখো যে অন অফ দা যুক্ত আর কি বাক্য এটা সুপারলেটিভ বাক্য এটাকে যখন আমরা পজিটিভ করব তখন আমরা এই স্ট্রাকচারটা আমরা ফলো করব ওকে एग्जांपल একটা দেখে নাও মিস্টার আজিজ ইজ ওয়ান অফ দা মোস্ট অনেস্ট পারসনস ইন আওয়ার অফিস তাই না তার এই যে অন অফ দা এই যে ওয়ান অফ দা মোস্ট দেখতে পাচ্ছ ওয়ান অফ দা মোস্ট অন দা টাইটেল পাচ্ছ ওয়ান অফ দা মোস্ট তার এটা সুপারলেটিভ ডিগ্রি আমাদের এইটাকে যখন আমরা পজিটিভ করব আমরা তখন স্টার্ট করব কি দ্বারা স্ট্রাকচারটা দেখো ভেরি ফিউ দ্বারা আমরা স্টার্ট করছি ভেরি ফিউ এরপর আমরা কি করছি সুপারলেটিভের পরের অংশ সুপারলেটিভ কতটুকু এই মোস্ট অনেস্ট এটা আমাদের সুপারলেটিভ ওকে এর পরে যে পারসনস থাকে শেষ পর্যন্ত আমরা বসে দিলাম পারসনস ইন আওয়ার অফিস এরপর আমরা কি করছি এখানে আমরা একটা ভার্ব নেব কি ভার্ব নেব খেয়াল করে স্ট্রাকচারে প্লুরাল ভার্ব নেব অর্থাৎ যদি সিঙ্গুলার থাকে আমরা প্লুরাল অর্থাৎ ইজ থাকলে আর করব আর ওয়াজ থাকলে ওয়্যার করব বুঝা গেছে তাহলে আমরা ইজ আছে আমাদের তাহলে আমরা আর করে দিলাম এখানে পারসনস প্লুরাল হয়ে যাচ্ছে যেন আর বসানোর পরে স্ট্রাকচার অনুযায়ী একটা অ্যাজ বসলাম তারপরে এই সুপারলেটিভের আমরা পজিটিভ করব মোস্ট অনেস্ট এর আমরা যদি মোস্ট টাকে ভ্যানিশ করে দিই তাহলে শুধু অনেস্ট হয়ে যেত আমাদের পজিটিভ ওকে এরপর স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ বসানোর পরে সাবজেক্ট আমাদের লাস্টে চলে গেল অর্থাৎ কি পাচ্ছি আমরা ভেরি ফিউ পারসনস ইন আওয়ার অফিস আর অ্যাজ অনেস্ট অ্যাজ মিস্টার আজিজ এই স্ট্রাকচার এই নিয়ম অনুযায়ী তোমরা এই কয়েকটা এক্সারসাইজ দেওয়া হয়েছে ভাষায় অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে ওকে এই 10টা দেওয়া হয়েছে সুন্দর করে প্র্যাকটিস করবে রাজশাহী ইজ ওয়ান অফ দা গ্রিনেস্ট সিটিজ ইন দা ওয়ার্ল্ড প্রত্যেকটা এই আমাদের ওয়ান অফ দা যুক্ত দেওয়া আছে প্রত্যেকটা এক্সারসাইজে এই ওয়ান অফ দা থেকে আমরা কিভাবে এই পজিটিভ করব সেটা তোমরা চেঞ্জ করবে ওকে সো এই মোটামুটি ক্লাস ছিল আর এইবার তোমাদের ওভারঅল ক্লাসের উপর এই পুরো এক্সারসাইজটা দেওয়া হলো আজকে যে পজিটিভ টু সুপারলেটিভ এবং সুপারলেটিভ টু পজিটিভ এটা টোটাল ক্লাসের উপর এই 12টা এক্সারসাইজ তোমাদের দেওয়া হয়েছে সুন্দর করে ভাষা এগুলো তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে তুমি নেবে সো লেটস সি ইউ নেক্সট টাস্ক নেক্সট ডে এই ক্লাস উইল টেকন গ্রামার এই ডেরিভেশন ক্লাসে চলতে তোমাদের ডিগ্রির উপরে ক্লাস হবে এবং সাথে আমরা ওভারঅল ডিসকাশন আমরা নিয়ে নেব ওকে তোমাদের যে নেক্সট ডে তোমাদের এই আমরা লাস্ট ক্লাস নিয়ে নেব বছরের মতো ওকে সো বি রেডি and make sure that you will definitely join our next class okay so till then stay safe and stay happy assalamu alaikum wa rahmatullah